ব্যাপারে একটু অসুবিধা পড়েছি, আপনি আমাকে যদি একটু উপদেশ দেন তাহলে আমাদের কোম্পানির জন্য আমি এটা কিভাবে করব। যেমন আমাদের আরো একটা স্লোগান আছে, পথের ধারে অবহেলায় বের হওয়া গাছটি আপনার জীবন রক্ষা করতে পারে। এবং গাছটি কোনটি এটা আমরা অনেকে জানি, যেমন ছোটবেলায় নানি দাদি মা খালা চাচিরা আদা মুরকুনি টিপে রড বের করে আপনাকে খাওয়াতো না, ভর্তা বানিয়ে খাওয়াতেন, খেলে আপনার আমাশা থাকতো না, পেটটা ক্লিয়ার হতো। কালো মে আদা এই জাতীয় জিনিস একসাথে বানিয়ে খাওয়ালে কফ থাকতো না আপনার। আমাদের এখানে প্রতিদিন প্রতি মাসে 2 থেকে 250 ছেলে পেলে ট্রেনিং নেন। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর এবং মডার্ন আর্মি গ্রুপের সাথে একটা চুক্তি আছে, এই চুক্তি অনুযায়ী আমরা তাদেরকে 1 মাস ট্রেনিং দিই। ট্রেনিং দিয়ে বেকারত্ব দূর করার জন্য তাদেরকে ছেড়ে দিই। ওরা আমাদের ওষুধ বর্ণ প্রতিষ্ঠানের হারবাল ইউনিয়ন আয়ুর্বেদিক যেগুলো আছে এগুলো বিক্রি করে তারা এখন জীবিকা কেন্দ্রীভূত করছে। দিন দিন আমরা বেকারত্ব কমানোর জন্য মডার্ন আর্মি গ্রুপ এবং যুব উন্নয়ন অধিদপ্তর বেকারত্ব কমানোর জন্য আমরা চেষ্টা করে আসছি। আমাদের মোট আইটেমের সংখ্যা হচ্ছে 380টির মতো। উল্লেখযোগ্য যেমন আছে আপনার ডায়াবেটিক্স সিরাপ আছে, ডায়াবেটিক্স রোগীদের জন্য আপনার ডায়াবেটিস আমাদের ওষুধ, একদিন থেকে 2 দিন খেলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে। ব্লাড প্রেশারের জন্য আছে, হাঁপানির জন্য আছে, এরকম বলতে গেলে আপনাকে মানব দেহের সব রোগের ওষুধ দিয়ে ওষুধ ছাড়া অন্য যে আইটেম রয়েছে সেগুলো হারবাল হারবাল প্রত্যেকটা হারবাল আমাদের আছে। আপনার স্টুডিওর মাধ্যমে আমরা মানুষকে বলবো ঘনজন্ম মানুষ ডাক্তার আলমন মোদির জন্য যাতে দোয়া করে। আপনাকে ধন্যবাদ এবং এটিএন বাংলাকেও ধন্যবাদ। সালাম আলাইকুম। প্রিয় দর্শক, আমরা কথা বললাম মডার্ন হার্বালের অ্যাডভাইজার মিস্টার তারিক বিনের সাথে। তো আমরা যে কথা বলেছি, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন স্টল টেবিলের যে পরিচিতি দিই আপনাদেরকে, এবার আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি সজীব গ্রুপের প্যাভিলিয়নে। সজীব গ্রুপের প্যাভিলিয়নে চলুন, আমাদের নিয়ে যাচ্ছি সজীব গ্রুপের প্যাভিলিয়নে। এত লাফাচ্ছি না, ওইয়াই উনি বললেন।